মঙ্গলবার হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং সিঙ্গুর থানার পরিচালনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সিঙ্গুর থানায়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার মাননীয় আফজাল আরার। এছাড়া উপস্থিত ছিলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশের একাধিক উচ্চপদস্থ সিঙ্গুর থানার আধিকারিক পক্ষ থেকে এবং সিঙ্গুর থানার ওনাদের কিছু আধিকারিক। স্মারক প্রদান করা হবে, আজকের আয়োজিত রক্তদান সেই শিবির স্মারক হুগলি জেলা গ্রামীণ পুলিশের বিভিন্ন আধিকারিক, পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার ছাড়াও স্থানীয় মানুষ রক্তদান করে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে গোলাপ ফুল এবং সচেতনতা বৃদ্ধির জন্য সেভ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে একটি করে হেলমেট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় ডিএসপি হেডকোয়ার্টার সাহেব খুবই আপ্লুত এবং আমরা সিঙ্গুর থানার পক্ষ থেকে স্যারকে অসংখ্য অসংখ্য নমস্কার জানাই। আমরা আজকে যারা রক্তদাতা আছেন প্রত্যেকে অনুরোধ করব, আপনারা যখনই গাড়ি মোটরসাইকেল চালাবেন হেলমেট পরেই চালাবেন। পশ্চিমবঙ্গ দান শিবিরে যারা স্বেচ্ছায় রক্তদান করবেন সেভ লাইফ তাকে সফল করতে আমরা প্রত্যেক রক্তদাতাকে